খাবেন। অসাধারণ লোটে। দেখুন মা, লোটে মাছটাকে সুন্দর করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে আগে একটু মাখিয়ে রাখছি। কারা কারা মাখিয়ে রাখেন নাকি ডাইরেক্ট দিয়ে দেন একদম, একটু কমেন্টে বলবেন। এরকম মাখিয়ে রাখলে কি হয় যে খুব সুন্দর টেস্ট হয়, মাছের ভিতরে সব মশলা ঢোকে। তো মাংস যেরকম মাখায় সেরকমই হচ্ছে দেখুন, আর পিসগুলো পুরো রসগোল্লা। কখন খাবো ভাত মা? মাখানো হয়ে গেছে আর এদিকে সুন্দর করে মাছ ধোয়াও হয়ে গেছে ঝুড়িতে, আর এখানে একদম সুন্দর অশেষের রসগোল্লা মাখা চলছে। আমাদের এখানে অশেষের মিষ্টির দোকান নাম করা, সেখান থেকে এসছো মা? রসগোল্লার থেকেও কিছু কম নয় এটা, এটা মিষ্টি আর এটা ঝাল। মেখে কিছুক্ষণ রাখা থাকবে, ততক্ষণে মশলা টসলা সব রেডি করে নেব। এই যে তেলে দেখুন কারি পাতা দিয়েছে আর কালো জিরে দিয়েছে, আর এখানে কি কি মশলা বেটেছিল? এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি ভালো করে। আর এর মধ্যে এই যে দেখুন একটু কুচো আলু দিলাম, কালকে আলু খুঁজছিল তো বাবা, তাই জন্য আবার একটু কুচো আলু দিয়ে। আলু ভাজাও হয়ে গেছে সুন্দর করে, ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছে। আর এখানে এই যে মশলা কষানো হচ্ছে, সাথে তো স্পেশাল আবার কারি পাতাও চলে গেছে এর মধ্যে। কালকে এলাচের মানে দিয়ে দিয়েছিলাম, আজকে হচ্ছে কালো জিরে দিলাম, সব রকমই দেওয়া যায়। কষানো প্রায় হয়ে এসছে দেখুন, গায়ের দিয়ে একদম হালকা হালকা তেল তেল পুরো ছেড়ে দিয়েছে, আর এদিকে কালারটাও চলে এসছে অসাধারণ। এই যে দেখুন সে সব কিছু দিয়ে মেখে রেখেছিল যে লোটে মাছটা মা, সেটাই আস্তে করে তেলের উপরে দিয়ে দিল। দেখুন বেশি কিন্তু নাড়াবে না, কারণ তাহলে সব ভেঙে যাবে। মার এরম মাছটা লোটে মাছটা পুরো গোটাই থাকে, তো যারা লোটে মাছ গোটা গোটা রাখতে চান এই রেসিপিটা তাদের জন্যই একদম, যে গোটা কিভাবে লোটে মাছ থাকবে ঘেটে না গিয়ে, ঘেটে ঘ না হয়ে লোটে মাছ এভাবেই কিভাবে থাকবে, তাহলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আর একটা করে লাইক কমেন্ট তো করবেনই, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন তাহলেই তো দেখতে পাবেন সবকিছু। এই যে দেখুন সাইড দিয়ে মা সামান্য জল জল ও নুন পড়ে দিয়েছে বলুন, দেখুন এর তো একটা নিজস্ব জল থাকে, তো জল ছেড়ে দিলে আর কোনো জল দেওয়া লাগে না। এই দিয়ে তারপরে আমার টসটা দেখাও তোমার, এটা খুন্তি না ছাড়াই এরকম প্রসেসটা দেখেছেন, নাড়ানোটাই এটাই হচ্ছে মেন আসল ব্যাপার। টস টস বেশি খুন্তি দিয়ে ঘাটাঘাটি করলেই সব চটকে যাবে, হালকা করে সাইড দিয়ে সুন্দর করে। আর ওই যেরকমভাবে দেখালো মা ওইভাবে একটু করবেন, তাহলে সুন্দর করে এই পুরোটাই গোটাই থাকবে, একদম ভাঙবে না। আর খাওয়ার সময় পুরো মজা করে খেয়ে নেবেন গোটা গোটা মাছ। রুই কাতলা যেরম খান লোটেও খাবেন গোটা, তার জন্য মাছটা অনেক বড় লাগবে। হ্যাঁ এরম মোটা মোটা মাছ হলেই হবে, সরু মাছে জল ছেড়ে দেবে গলেই যাবে গলেই যাবে। চলুন তাহলে মা রান্না করতে থাকুক, আমি পুজোটা দিয়ে আসি। এই যে দেখুন পুরো টকবক করে ফুটছে, আর ওপর থেকে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছে, আর ওপর থেকে এই যে গরম মশলা যাচ্ছে, এখন এই যে উপর থেকে গরম মশলাও দেওয়া হয়ে গেছে আর ধনে পাতাও কমপ্লিট দেওয়া, একটু আগেই দিয়ে দিয়েছে ওই জন্য দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে অল্প অল্প করে। এবার নামানোর পালা, এই যে এক ফোঁটাও কিন্তু ভাঙিনি দেখুন। এবার তুমি নামিয়ে দাও, এই যে নামানোর সময়ও ঠিক আস্তে করে এরকমভাবে নামিয়ে দেবেন, তাহলে একটাও ভাঙবে না পুরো গোটাই থাকবে। এই যে লোটে মাছ কমপ্লিট, আমি আবার ওপর থেকে এসে দেখুন ধনে পাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম। কেমন লাগলো পুরো ভিডিওটা? আরও ভিডিও বাকি আছে রান্নার, চুনো মাছের ঝালটা তো আপনাদের সাথে শেয়ার করবো, না হলে তো হবেই না। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন।